মামা বানাবে পোড়া পিঠে। পোড়া পিঠে, পোড়া পিঠের সাথে কেক খাবে। পোড়া পিঠে বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চাল নিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ছেঁকে গামছায় করে একটু রোদ্দুরে দিয়েছি, এখন ঝরঝরে হয়ে গিয়েছে। এবার আমি এই চালটাকে আদা বাটা করে নেব। মেঘনা আজকে পোড়া পিঠে বানাবে। খুব দারুণ একটা রেসিপি বন্ধুরা, বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তাল দিয়ে পোড়া পিঠে। এবার আমি চালটা আদা ভাঙা করে নিই। তাল দিয়ে পোড়া পিঠে খুব সুন্দর খেতে লাগে। তালের সিজনে অনেক রকমের পিঠে বানানো যাবে, আমাদের দেখাবো এক এক করে পিঠে। এইভাবে খুব মিহি করে না, সুজির মতন থাকবে, এইভাবে গুঁড়ো করে নিতে হবে। বাকিগুলো আমি সব এইভাবে গুঁড়ো করে নিই। সব গুঁড়ো হয়ে গিয়েছে চাল গুঁড়ো, দেখুন বন্ধুরা এইভাবে সব গুঁড়ো করেছি। চালটা গুঁড়ো হয়ে গেছে, এবার আমি এক এক করে সব মাখাবো। তালটাও আমি ছেনে নিয়েছি, চালের গুঁড়োটা আমি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি নারকেলে একটা নারকেলের হাফ মালাটা খুঁড়ে রেখেছিলাম, এটাও আমি দিয়ে দিচ্ছি। কিছু কিচমিচ আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো একটু পরিমাণ মতো লবণ। এবার আমি তালের নোদ দিচ্ছি, তালের নোদ এখন ঢেকে দিচ্ছি। একটু যেরকম লাগবে সেই রকম দেবো, একটু মাখিয়ে নিই। 200 গ্রাম চিনি এনেছি, চিনিটা দিয়ে দিচ্ছি। নারকেলটা দিয়েছি, খুব সুন্দর টেস্ট হবে। তালের নোদ আরও লাগবে, আমি দিয়ে দিচ্ছি এটোকা পুরোটাই লাগবে। তালের নোদটাই বেশি লাগবে, কারণ এর মধ্যেই সেদ্ধ হবে। একটু মিষ্টি, এটা একটু মিষ্টি হবে, মিষ্টি মিষ্টি তবে ভালো লাগবে পিঠেটা। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি, এটা আমি এখন একটু চাপা দিয়ে রেখে দিই। যেটা পিঠেটা বসাবো ওই পিঠেটা আমি একটু সাইজ করে নিই একটা ডেকজির মধ্যে। আমি এই ডেকজির মধ্যে পোড়া পিঠা তৈরি করব। এর মধ্যে আমি এবার একটু তেল মাখিয়ে নিই, তেল দিয়ে ভালো করে মাখিয়ে দিই, এতে আর ধরবে না, পড়ে যাবে তাড়াতাড়ি। ডেকজির মাপে আমি একটা কলা পাতা কেটে নিয়েছি, এর মাপে আমি এটাও ওদের তেল মাখিয়ে দেবো। তেল মাখানা রেডি। এবার আমি যে বেড়াটা তৈরি করে রেখেছি পোড়া পিঠে, এইটা আমি এর মধ্যে ঢেলে দেব। ভালো করে আমি একটু সমান করে দিই। টমাস দিয়ে আমি দেখুন ভালো করে ছেলে দিয়েছি। এবার এর মধ্যে আমি আরও একটা উপরে কলা পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে চেপে দিই। কি ডবল কলা পাতা, আরও একটা দিয়ে দিলাম এর উপরে। দেওয়ার কারণটা কি একটু পরেই বুঝতে পারবে, দেওয়ার কারণ। এবার আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যেটা বালি নিয়ে আমি দিয়ে দিয়েছি, বালিটা গরমও হয়ে গিয়েছে। এই বালির মধ্যে আমি এই ডেকজিটা বসিয়ে দেবো। ডেকজির গাটা বালি দিয়ে একটু
গাটা একটু ভেতরে করে দিই। দেখুন বন্ধুরা, এবার আমি পাতা দিয়েছি, এর উপরে আমি কিছুটা এই আগুন তুলে দেবো, এই কাঠের আগুন। ছানতা নিয়েছি, ছানতায় করে আমি আগুন তুলে দিচ্ছি। এবার আমি আগুনের মধ্যে একটু ধানের তুষ ছড়িয়ে দেবো, এই আগুনেতে রপ্তে রপ্তে উপর নিচে করে হয়ে যাবে। এবার নিচে থেকে জ্বলছে, আমার বাড়িটা কাঁদবে, বাড়িটা কেটে গেলে এদিকে আর আগুন দেবে না, এই আগুন উপসে উপসে আমনি হবে। এবার বাড়িটা কাঁদবে, এই যে নিচে থেকে জ্বলছে, এই এই জালটা শেষ জাল, আর জাল দেব না, ওই বালির আত আছে, নিচেটাও হবে, উপরে এই আগুন দিয়েছি হবে, এখন বসানো থাকবে। বন্ধুরা, চার ঘন্টা পরে এসছি খুলতে, পিঠেটা হয়েছে কি দেখবো, মাঝখানে আমি দেখেছিলাম হয়নি, তাই আমি আর একটু বসিয়ে রেখেছি, এবার আমি দেখব। এইভাবে আগুনগুনি আমি উপর থেকে ফেলে দেবো আস্তে আস্তে। সব আগুন ফেলে দিয়েছি, ছাই একটু নেই, অল্প একটু ধারে লেগে আছে, আমি এটা পরিষ্কার করে নেব। দেখুন বন্ধুরা, সব উপরে যে আমি কাঠের গে দিয়েছিলাম আগুন, সব আমি নামিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার আমি ধারটা একটু কেটে দিই, দিয়ে আমি কলা পাতায় ঢেলে দেখাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হবে, দেখুন কত সুন্দর হয়েছে পোড়া পিঠে তাল দিয়ে। আপনারা বাড়িতে এইভাবেই বানাবেন, একবার অবশ্যই খেয়ে দেখবে, বানিয়ে আমি পিস পিস করে কেটে দেখাচ্ছি পুরো কেকের মতন। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। পুরো দেখুন বন্ধুরা, একদম পুরো কেক। কত সুন্দর হয়েছে, ভিতরে চালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, অবশ্যই বানিয়ে দেখবেন।